হ্যালো ভিভার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে পাতাগুলো আপনাদেরকে কখনোই বুড়ো হতে দেবে না চলুন তাহলে জেনে নেওয়া যাক উপকারী ফল হিসেবে পেয়ারা আমাদের অনেকের কাছেই পরিচিত পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি লাইকোফেন পটাশিয়াম ও ফাইবার রয়েছে পুষ্টিগুণে ভরপুর এই ফলের পাতা আমাদের স্বাস্থ্যের জন্য কম উপকারী নয় আসুন তাহলে এই পেয়ারা পাতার কিছু বিস্ময়কর উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক ওজন কমাতে সাহায্য করে পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে সুগারে রূপান্তরিত হতে বাধা দেয় এই ধরনের সুগার অতিরিক্ত ক্ষুধা ও ওজন বৃদ্ধির জন্য দায়ী এ কারণেই পেয়ারা পাতা ওজন কমাতে এতটাই কার্যকর ডায়াবেটিসের প্রভাব কমাতে সাহায্য করে পেয়ারা পাতা শরীরে ইনসুলিন এবং মাত্রা বৃদ্ধি না করেই সুগারের পরিমাণ কমিয়ে ফেলতে পারে ফলে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে সাহায্য করে পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অক্সিডেন্ট লাইকোফেন থাকায় এটি স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সার ও মুখের ক্যান্সারের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকরী গবেষণায় দেখা যায় যে জরায়ু ক্যান্সারের বৃদ্ধির জন্য দায়ী এন্ড্রোজেন তৈরি রোধে পেয়ারার রস বিশেষভাবে ভূমিকা রাখে ব্রোকাইটিসের মতো রোগ উপশমের পাশাপাশি সর্দি কাশি নিরাময় পেয়ারা পাতা সাহায্য করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের কাঁচা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও আয়রন যা অতিরিক্ত মিউকাস খরণে বাধা দেয় ও জীবাণুর বংশবৃদ্ধি রোধ করে এখানে মনে রাখা প্রয়োজন যে এই ক্ষেত্রে কাঁচা পেয়ারা কার্যকরী হলেও পাকা পেয়ারা আবার উল্টো ফলাফল দিতে পারে অর্থাৎ সর্দি কাশির প্রকোপ বাড়িয়ে তুলতে পারে মাড়ির পরা মুখের ঘা অথবা মুখের ব্যথার উপশম করে পেয়ারা পাতা কিছুক্ষণ ধরে চিপিয়ে নিন এতে পেয়ারা পাতার রসের কল্যাণে মাড়ির পরা মুখের ঘা ও মারির ব্যথায় কিছুটা আরাম পাওয়া যায় ব্রণ কমাতে সাহায্য করে পেয়ারা পাতা পিষে ব্রণের উপর লাগালে পেয়ারা পাতার মধ্যে থাকা ভিটামিন সি ব্রণ কমাতে সাহায্য করবে একই পদ্ধতিতে মুখের দাগও দূর করা যায় শুধু সাথে কিছুটা পানি মিশিয়ে নিন চুল পড়া বন্ধ করতে সহায়ক গরম পানিতে পেয়ারা পাতা সিদ্ধ করে নিয়ে তা চুলে লাগিয়ে চুল পড়া রোধ করা যায় তবে মাথায় লাগানোর আগে পানি পুনরায় ঠান্ডা করে নিতে ভুলবেন না রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে পেয়ারা পাতা রক্তকে অতিরিক্ত ঘন হওয়া থেকে রোধ করে ও দেহে রক্ত চলাচল সচল রাখার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আপনার মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়তা করে পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন বি থ্রি ও বি সিক্স থাকায় এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে রক্ত চলাচল ও মনোযোগ বৃদ্ধিতে নিয়াসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে